সাইজে খুবই ছোট, কম্প্যাক্ট আর পোর্টেবল। এমনই একটি ব্লুটুথ স্পিকার হাতে তৈরি করলাম আজকের ভিডিওতে। কতটা ছোট এই ডুয়াল ড্রাইভার মিনি স্পিকার হাতে দেখেই এতক্ষণে আপনারা বুঝে গেছেন। কিভাবে এটা তৈরি করেছি, বানাতে কি কি ব্যবহার করেছি সবই আজ জানতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন। চলুন শুরুতেই ডিভাইসটির অডিও টেস্ট করি। অডিওতে তেমন ডিস্টরশন নেই, খুবই চমৎকার হয়েছে হাতে তৈরি এই স্টেরিও ব্লুটুথ স্পিকার। আজকের ব্লুটুথ স্পিকার বানাতে মেইন কম্পোনেন্ট ছিল এটা, JZB5W2, একটি মিনি ব্লুটুথ অ্যাম্পলিফায়ার মডিউল। এটাই একই সাথে ব্লুটুথ আছে। ব্লুটুথ অডিও রেঞ্জ প্রায় 10 মিটার, যা প্রায় 30 ফুট সমতুল্য। রিচার্জেবল স্পিকার বানাতে এটাই আছে মাইক্রো USB পোর্ট, এটা দিয়ে স্পিকার চলে, একই সাথে ব্যাটারিও চার্জ হয়। সার্কিটে এখানে আছে দুটি অ্যাম্পলিফায়ার IC। এখানকার প্রতিটি IC 3 ওয়াট করে একটি স্পিকার চালাতে পারে, দুইটি IC মিলে ব্যবহার করা যায় দুইটি স্পিকার। এরপর এখানে আছে ব্লুটুথ প্লাস প্রিএম্প IC, এটা একই সাথে ব্লুটুথ সিগন্যাল রিসিভ করে, সাথে প্রিএম্প IC হিসেবে প্রসেস করে অডিও সিগন্যাল। সার্কিটটির এপাশে আছে দরকারি ইনপুট এবং আউটপুট ব্যবস্থা। এখানে এটা হলো লেফট চ্যানেল অডিও আউট, এরপর এটা হলো রাইট চ্যানেল অডিও আউট। সব শেষে এখানে আছে ব্যাটারি কানেক্টর। 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি এখানে অ্যাটাচ করতে হয়, যার মাধ্যমে স্পিকার চলে, একই সাথে মডিউলটি দিয়ে ব্যাটারিও চার্জ হয়। দারুণ এই মডিউলটি নয়েজলেস অডিও আউটপুট দেয়, চমৎকার নয়েজলেস অডিও কোয়ালিটি এটা থেকে পাওয়া যায়। এটা দিয়ে হাতেই তৈরি করা যায় ভালো মানের ব্লুটুথ স্পিকার। আজকের ব্লুটুথ স্পিকার বানাতে এই দুটি ড্রাইভার ব্যবহার করব। এগুলো মূলত চাইনিজ বাটন ফোনের লাউড স্পিকার, মোবাইলের পার্টস বিক্রি করে এমন দোকানে এগুলো সহজে কিনতে পাওয়া যায়। এই দুটি স্পিকার আমি কিনেছিলাম মাত্র 40 টাকায়। আজকে আমরা যেহেতু মিনি স্পিকার বানাবো, এজন্যই বেছে নিয়েছি চাইনিজ মোবাইল ফোনের দুইটি লাউড স্পিকার। রিচার্জেবল ব্লুটুথ স্পিকারে পাওয়ার আপ করতে একটি ব্যাটারি প্রয়োজন হবে। ছোটর মধ্যে এই ব্যাটারিটি আমার কাছে ছিল, 300 mAh এই লিথিয়াম ব্যাটারিটি দিয়ে স্পিকারটি চলতে পারবে লম্বা সময়। এটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, ফুল চার্জে হয়ে যায় 4.2 ভোল্ট। চলুন এবার মিনি ব্লুটুথ স্পিকার তৈরি শুরু করব। কাজ শুরু করব ব্লুটুথ অ্যাম্পলিফায়ার মডিউলটি দিয়ে। মডিউলটি আটকে নেবে একটি থার্ড হ্যান্ড সোল্ডারিং স্ট্যান্ডে। তৈরির মূল অংশে যাওয়ার আগে আসছি একটু পর। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB, যারা তৈরি করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। আপনার নিজস্ব আইডিয়ায় নতুন ডিভাইস বানাতে কিংবা প্রফেশনাল ডিভাইস ম্যানুফ্যাকচারের লং লাস্টিং PCB পাবেন JLCPCB ওয়েবসাইটে ডিজাইন আপলোড করে। মাল্টি লেয়ার কিংবা মাল্টি কালার সব রকম PCB পাবেন JLCPCB-তে, মাত্র $2 পারবেন অর্ডার করতে। PCB ছাড়াও JLCPCB-তে আরও আছে 3D প্রিন্টিং সার্ভিস। ইলেকট্রনিক ডিভাইস মডেল কিংবা যে কোনো 3D মডেল থেকে বাস্তব প্রোটোটাইপ পেতে চেক করুন JLCPCB-র 3D প্রিন্টিং সার্ভিস। সকল সার্ভিস পেতে ভিজিট করুন JLCPCB.com। ফিরব মূল ভিডিওতে। মিনি স্পিকার বানাতে মডিউলে থাকা কানেক্টরগুলো আমাদের দরকার হবে না। মডিউলে থাকা 3টি কানেক্টর এখন খুলে নেব, সহজে খোলার জন্য পুরনো সোল্ডারিং রিসোল্ডার করে নেব। এরপর একটি একটি করে খুলব 3টি কানেক্টর। কানেক্টরগুলো খোলার পর মডিউলটি দেখতে হলো এরকম। এখন এটা দেখতে অনেকটাই স্লিম লাগছে। একটিমাত্র ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ছাড়া তেমন কোনো বড় পার্টস নেই। এবার স্পিকারগুলো হাতে নেব। প্রতিটি স্পিকারে শর্ট কেবল লাগানো আছে, এতটা শর্ট কেবেলে আমাদের কাজ চলবে না, এজন্য কেবেলগুলো রিপ্লেস করতে হবে। বদলে ব্যবহার করব কিছুটা লম্বা কেবল। প্রথমে শর্ট কেবলগুলো খুলে নেব, এরপর সঠিক মাপ অনুযায়ী সোল্ডার করব বিকল্প কেবল। একইভাবে দুইটি স্পিকারেই কেবল চেঞ্জ করব। কেবল চেঞ্জ হয়ে গেলেই প্রিপেয়ার হয়ে গেল স্টেরিও অডিওর জন্য ডুয়াল ড্রাইভার স্পিকার। এ পর্যায়ে দরকার হবে একটি ক্যাসিং সেট আপ। স্পিকার ক্যাসিং বানাতে আমি প্লাস্টিক শিট ব্যবহার করেছি। এমনই একটি অ্যাক্রিলিক জাতীয় প্লাস্টিক শিট কেটে মাপমতো বানিয়ে নিয়েছি স্পিকার কেস। স্পিকার ক্যাসিং বানাতে সবগুলো পার্ট এখানে রয়েছে। কমপ্লিট ক্যাসিং তৈরিতে কতগুলো পার্ট লাগছে দেখুন। এখানে ফ্রন্ট ব্যাক সাইড সহ আছে পূর্ণাঙ্গ ক্যাসিং পার্টস। প্রথমে ফ্রন্ট পার্টে স্পিকার বসাবো, দুইটি ড্রাইভার স্পিকার সেট করব কেটে রাখা গ্যাপ অনুযায়ী।
খুবই চমৎকারভাবে লাউডস্পিকারগুলো ফিট হয়ে গেছে, এজন্য অনেকটাই সময় এবং পরিশ্রম দিয়ে কাটতে হয়েছে স্পিকার হোল। লাউডস্পিকার বসানো হলে দেখতে হলো এরকম, দেখতে এটা বেশ ভালোই লাগছে। এরপর হট গ্লো দিয়ে স্পিকার দুটি ফিক্সড করে নিয়েছি, এখন নিচের অংশ সেট করব। প্রতিটি পার্ট জোড়া লাগাতে ব্যবহার করব সুপার গ্লো। নিচের পার্ট লাগানো হলে লেফট পার্ট সেট করে নেব, এটাও ফিট করতে ব্যবহার করব সুপার গ্লো। এ পর্যায়ে ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার মডিউলটি সেট করতে হবে। মডিউলটি ক্যাসিংয়ে সেট করতে ব্যবহার করব একটু মোটা বোথ সাইড ফোম টেপ। মডিউল বসানো হয়ে গেলে ব্যাটারি সেট করে নেব। ব্যাটারি বসাতেও ব্যবহার করেছি বোথ সাইড ফোম টেপ। ক্যাসিংয়ে পর্যাপ্ত জায়গা আছে ব্যাটারি বসাতে, কারণ ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার মডিউল স্পিকার এবং ব্যাটারির মাপ অনুযায়ী হাতে কেটে বানিয়েছিলাম স্পিকার ক্যাসিং। ক্যাসিংয়ের রাইট পার্ট এখন সেট করব। এই পার্টে একটি মিনি স্লাইডার সুইচ বসিয়ে নিয়েছি, ছোট এই সুইচ কাজ করবে স্পিকার অন এবং অফ করতে। সুইচের নিচে একটি গ্যাপ করে নিয়েছি, এখান দিয়ে মাইক্রো ইউএসবি পোর্ট বের হবে ব্লুটুথ স্পিকার রিচার্জ করতে, যেটা খুবই অত্যাবশ্যক। একইভাবে সুপার গ্লো দিয়ে রাইট পার্ট লাগিয়ে নিয়েছি। এ পর্যন্ত কমপ্লিট হলে পুরো সিস্টেমটি দেখুন, এখন দেখতে হলো এরকম। অ্যাসেম্বলির গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি রয়েছে, যাবতীয় ওয়্যারিং এখন করতে হবে। প্রথমে রাইট চ্যানেল স্পিকারটি সোল্ডার করব। মডিউলে থাকা রাইট চ্যানেল সোল্ডার প্যাডে সোল্ডার করব প্রথম স্পিকারটি। হয়ে গেলে দ্বিতীয় স্পিকারটি সোল্ডার করব, এটা সোল্ডার করতে হবে লেফট চ্যানেল সোল্ডার প্যাডে। দুইটি স্পিকার মডিউলে সোল্ডারিং হয়ে গেল, এখন করে ফেলব ব্যাটারি কানেকশন। ব্যাটারির নেগেটিভ প্রান্ত সরাসরি মডিউলে কানেক্ট করব, সোল্ডার করে ফেলব মডিউলে থাকা নেগেটিভ সোল্ডার প্যাডে। ব্যাটারির পজিটিভ প্রান্তটি এবার সুইচে সোল্ডার করব। হয়ে গেলে সুইচে একটি শর্ট কেবল সোল্ডার করব, এরপর শর্ট কেবলটির অন্য প্রান্ত সোল্ডার করব মডিউলে থাকা পজিটিভ সোল্ডার প্যাডে। এ পর্যন্ত হয়ে গেলে ওয়্যারিং কাজ কমপ্লিট। সমস্ত ওয়্যারিং শেষে স্পিকার সেট আপটি দেখতে হলো এরকম। আশা করছি এটা ঠিকভাবেই চলবে। পুরোপুরি ক্যাসিং সেট আপ করার আগে অন করে দেখব, ফিটিংসের আগে টেস্ট করতে হবে সব কিছু ঠিকভাবে কাজ করে কি না। আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ মডিউলটি অন হয়ে গেছে, ভেতরে একটি এলইডি জ্বলতে দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে অ্যাসেম্বলির কাজ হয়েছে পারফেক্ট। এ পর্যায়ে ক্যাসিংয়ের বাকি অংশ সেট করে ফেলব। আপার ইউনিট সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব, হয়ে গেলে লাগিয়ে নেব ব্যাক পার্ট। সমস্ত কাজ কমপ্লিট করে স্পিকারটি দেখতে হলো এরকম। খুবই ছোট্ট একটি ব্লুটুথ স্পিকার আমরা বানিয়ে ফেললাম, দেখতে এটা বেশ সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছেও এটা ভালো লাগছে। ব্যবহারের আগে এটা চার্জ করে নিয়েছি, চলুন এবার অন করে দেখি কেমন কাজ করে আমাদের হাতে তৈরি ব্লুটুথ স্পিকার। অন হয়ে গেলে স্মার্টফোনে ব্লুটুথ ডিভাইস সার্চ করব, যে কোনো ফোনে মডিউলটির মডেল অনুযায়ী নাম পাওয়া যাবে, দেখে সিলেক্ট করতে হবে সঠিক মডেলটি। এখন ব্লুটুথ পেয়ার করলে স্পিকারটি কানেক্ট হয়ে যাবে। এই মুহূর্তে স্পিকারটি ফোনের সাথে কানেক্টেড আছে, চলুন দেখব মিউজিক প্লে করে। ফুল ভলিউমেও এটায় অডিও ডিস্টরশন হয়নি, ওভারঅল বেশ ভালো ছিল এটার অডিও কোয়ালিটি। এভাবেই তৈরি হয়ে গেছে দারুণ একটি মিনি ব্লুটুথ স্পিকার। আপনিও চাইলে এমন ব্লুটুথ স্পিকার বানাতে পারেন, সেম প্রসেসে ছোট কিংবা একটু বড় স্পিকার বানাতে। প্রয়োজনীয় কম্পোনেন্টের লিঙ্ক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না,
যাওয়ার আগে জিআইবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন টেক ভিডিও পেতে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।